প্রথমে জানতে চাইবো যে সংবাদ পরিবেশন করবার ক্ষেত্রে সেটি হচ্ছে যে আমাদের ব্যক্তি পর্যায়ে হোক অথবা সামষ্টিকভাবে হোক অথবা আমরা পেশাদার সাংবাদিকদের কথা যদি চিন্তা করি সেক্ষেত্রে সংবাদ পরিবেশন করার ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করা দরকার বলে আপনি মনে করেন, যদি কোরআন এবং সুন্নাহ থেকে আমাদেরকে জানাতেন। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীকে। সংবাদ পরিবেশন করা এটা অত্যন্ত দায়িত্বশীলতার একটি বিষয়। কোরআন এবং হাদিসের আলোকে আমরা একজন মুমিনের প্রতি অনেকগুলো আমানতের কথা জানতে পারি। কোনো সংবাদ পরিবেশন করা, কাউকে কোনো সংবাদ দেওয়া, এটি এক প্রকারের আমানত। বিশেষ করে সেই সংবাদের সাথে যখন কোনো একক ব্যক্তি অথবা গোষ্ঠীর স্বার্থ সংশ্লিষ্ট হয়ে যায় তখন সেটি অনেক বড় ধরনের একটি আমানতে পরিণত হয়ে যায়। এজন্য এই আমানত যদি রক্ষা করবার মতো কারোর হিম্মত না হয়, সাহস না হয়, সৎসাহস না থাকে, তাহলে তার জন্য সে আমানত বহন করবার নির্দেশ ইসলাম তাকে দেয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস এ প্রসঙ্গে আমরা উল্লেখ করতে পারি। তিনি বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, তাহলে সে হয় ভালো কথা বলবে আর না হলে চুপ থাকবে, নীরব থাকবে। সে যদি সংবাদ দিতে গিয়ে, কাউকে ভালো কিছু বলতে গিয়ে বা কারোর কল্যাণকামিতা দেখাতে গিয়ে বা নিজের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি যদি কোনো অসততার পথ অবলম্বন করেন অথবা তিনি যদি কোনো ভুল ত্রুটি করে বসেন, তাহলে কিন্তু তার দায়ভার তাকে বহন করতে হবে। এজন্য সংবাদ পরিবেশন করা, কাউকে কোনো সংবাদ দেওয়া, সেটা ব্যক্তি পর্যায়ে, যেমনটি আপনি বলেছেন, আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে অনেক সময় আমি আমার প্রতিবেশীকে কোনো সংবাদ দিচ্ছি, আমার প্রিয়জনকে কোনো সংবাদ দিচ্ছি, আত্মীয় স্বজনকে আমরা সংবাদ দিচ্ছি, যে সংবাদটি অন্য কারোর স্বার্থ তার সঙ্গে সংশ্লিষ্ট আছে অথবা তার মাধ্যমে কারোর লাভ বা ক্ষতি হতে পারে, এরকম বিষয় প্রায় প্রতিটি সংবাদের সঙ্গে জড়িত থাকে। এ ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিক নীতিমালা যেটি আপনি উল্লেখ করেছেন সেটি সহিহ মুসলিম বর্ণিত হয়েছে। তিনি ইরশাদ করেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কোনো সংবাদ কাউকে দিতে হলে যিনি সংবাদ দিবেন তিনি সংবাদটি পরিপূর্ণভাবে নিশ্চিত না হয়ে কারোর সঙ্গে সেটি পরিবেশন করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বোঝা যায়, যদি কেউ না জেনে অথবা অর্ধেক জেনে অথবা ভালো করে যাচাই বাছাই না করে কোনো সংবাদ পরিবেশন করা শুরু করে দেন তাহলে তিনি মিথ্যাবাদীদের কাতারে সামিল হয়ে যান। আর সাধারণ মিথ্যার সঙ্গে সংবাদের মিথ্যা সংবাদের পার্থক্য কিন্তু আসমান এবং জমিনের মতো। কারণ সাধারণ মিথ্যার দায়ভার অনেক সময় শুধু যে ব্যক্তি বলছেন তার উপরে বর্তায়, কিন্তু সংবাদ যখন মিথ্যা হয়, সংবাদ যখন ভুয়া, বানোয়াট, ভিত্তিহীন অথবা মনগড়া হয় কিংবা ত্রুটিযুক্ত হয় বা আধা সত্য হয়, তাহলে সেই সংবাদের সঙ্গে কিন্তু অনেক মানুষের স্বার্থ বরং অনেক গোষ্ঠীর স্বার্থ সেখানে জড়িত থাকতে পারে, যার কারণে একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়া আর একজন সংবাদ প্রদানকারী মিথ্যাবাদী হওয়া এ দুটির মধ্যে আসমান এবং জমিনের মতো তফাত, যার কারণে এখানে দায়িত্বশীলতা অনেক বেশি। আমরা আসছি আপনার কাছে এই বিষয়ে। আবারও একজন দর্শক রয়েছেন, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম দিলজাহান বেগম, আমি একজন সরকারি কর্মচারী, আমি এবার রিটায়ার করছি, কিন্তু আমার প্রভিডেন্ট ফান্ডের টাকা আছে, সরকার কাটিয়ে নিচ্ছে যে যে টাকাটা আমি আমার আসল টাকাতে কাটে নেয় ওটার উপরে একটা লাভাংশ দিয়ে, কিন্তু ওই টাকাটা লাভাংশটা সুদ হবে কিনা, এটা সুযোগ মতো আমি খেতে পারবো কিনা, আমি আমার হুজুর কাছ থেকে একটু জানতে চাইছি সঠিকটা ইসলামী শরীয়ত মতো। অনেক ধন্যবাদ আপনাকে, অত্যন্ত জীবন ঘনিষ্ঠ সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আমরা আসছি আমাদের সম্মানিত অতিথির কাছে, তার কাছ থেকে আমরা প্রশ্নের উত্তরটি জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শেখ আহমদুল্লাহ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি, আমি শুনতে পাচ্ছি এবং আমাদের সম্মানিত দর্শকের প্রশ্ন আমি জানতে পেরেছি। আপনার প্রশ্নের উত্তর হলো যে সরকারি প্রভিডেন্ট ফান্ডে যেই টাকাটা কর্তন করা হয় বাধ্যতামূলকভাবে, সেটার বিপরীতে যে তথাকথিত সুদ দেওয়া হয়, অর্থাৎ সেখানে বলা থাকে সুদ হিসাবে অতিরিক্ত দেওয়া হচ্ছে, সেটি আসলে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সুদ হিসাবে বিবেচ্য হয় না। এ বিষয়ে বাংলাদেশের প্রথিতযশা বড় বড় স্কলারদের প্রায় বেশিরভাগই একমত যে সুদ হতে হলে আপনি কাউকে কোনো টাকা দিয়েছেন, তার বিপরীতে কোনো বেনিফিট নিয়েছেন, সেটা সুদ হবে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, কিন্তু আপনাকে সরকার কিন্তু বেতনের ওই অংশটা দিচ্ছেই না, সেটা রেখেই দিচ্ছে,
অতএব আপনি পেয়ে তারপরে জমা করেছেন ব্যাপারটি সেরকম না, যার কারণে সুদের আওতাভুক্ত হবে না। তবে পরবর্তীতে যে পরিমাণ প্রভিডেন্ট ফান্ডে আপনি নিজে থেকে স্বেচ্ছায় জমা করেছেন, সেটা যদি আপনি স্বেচ্ছায় জমা করেন তাহলে তার বিপরীতে যেটা আসবে সেটা অবশ্যই সুদ হিসাবে গণ্য হবে, আর বাধ্যতামূলক যেটা কেটে রাখা হবে সেটা সুদ হিসাবে গণ্য হবে না, সেটার সবটুকু আপনার জন্য ভোগ করা হালাল হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যেই প্রসঙ্গে আলোচনায় ছিলাম সেটি হচ্ছে যে মিথ্যে সংবাদ পরিবেশন করবার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকবার বিষয়টি আপনি বলেছেন। আমরা এ পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে সংবাদ গ্রহণ করবার ক্ষেত্রে আমাদের সতর্কতা কেমন, বা ইসলাম কি বলে আসলে, আমরা সংবাদ শুনলেই কি বিশ্বাস করব নাকি সেটা যাচাই করার প্রয়োজন আছে? জি, ধন্যবাদ আপনাকে। সংবাদ পরিবেশন করার ক্ষেত্রে যেমন একজন মুসলিমকে অত্যন্ত দায়িত্বশীল আচরণ করবার শিক্ষা ইসলাম দিয়েছে, ঠিক একইভাবে সংবাদ গ্রহণ করবার ক্ষেত্রেও আমাদেরকে দায়িত্বশীল থাকতে বলেছে। মুসলিম কখনো যা শুনবে তাই বলে বেড়াবে এটা মুসলিমের চরিত্র বা আদর্শ হতে পারে না। যা তিনি শুনবেন সেটাই তিনি বলে বেড়াবেন, এটা একজন মিথ্যাবাদের চরিত্র হতে পারে, যেটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে জানিয়েছেন। কোরআনে করিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবা ইন ফাতাবাইয়ানু, হে ইমানদারগণ, তোমাদের কাছে যদি কেউ কোনো সংবাদ দেয় আর সে লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, তিনি যদি সৎ মানুষ না হন, তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তির সংবাদ শুনেই তুমি বিশ্বাস করতে যাবে না, প্রচার তো পরের কথা, কারণ তার সংবাদ যদি তুমি বিশ্বাস করো বা সেটাকে প্রচার করতে যাও আর পরবর্তীতে যাচাই করা ছাড়া সংবাদ প্রচার করার কারণে তোমার লজ্জার সেটা কারণ হতে পারে, বিপদের কারণ হতে পারে। আজ আমরা সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে দেখছি যে সংবাদের ছড়াছড়ি, যে যে সংবাদ পাচ্ছি সেটাকেই আমরা ছড়িয়ে বেড়াচ্ছি এবং বলে বেড়াচ্ছি। গুজবের কোনো শেষ নাই, সংবাদের ছড়াছড়ির কোনো শেষ নাই, যার সঙ্গে একজন মানুষের চরিত্রের সম্পর্ক অনেক সময় জড়িত থাকে, একজন মানুষের জীবন মরণের সম্পর্ক স্বার্থ সেখানে জড়িত থাকে এবং অনেকের অর্থনৈতিক বিষয় সেখানে জড়িত থাকে। কিন্তু আমরা কোনো বাছবিচার না করে অনেক সময় পেশাদার সাংবাদিক ভাইদের মধ্যে যেরকম এই সমস্যা দেখা যায়, একইভাবে আমরা সাধারণ মানুষও আমাদের ব্যক্তিগত জীবনেও সংবাদ যা তা শুনি সেটাকেই বিশ্বাস করি এবং বলে বেড়াই, এটা একজন দায়িত্বশীল মুসলিমের কাজ হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে আমাদেরকে সাবধান করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। একজন দর্শক রয়েছেন, আমরা দর্শককে নেব। দর্শক, আপনার প্রশ্নটি করুন পরিচয় দিয়ে। জি, আমার নাম মঞ্জুরুল হক, আমি একটি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। আমার প্রশ্ন হচ্ছে, আমি যেহেতু একটি নন ইসলামিক ব্যাংকে চাকরি করতেছি, আমার চাকরিটা কি ইসলামিক আইন অনুযায়ী বৈধ কিনা, আমি যে বেতন পাচ্ছি সেটা বৈধ কিনা? অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে। জি, আমরা আমাদের অতিথির কাছ থেকে আপনার প্রশ্নের জবাব নিচ্ছি। সম্মানিত দর্শকের প্রশ্ন উত্তর হলো যে, আমরা যদি সুদভিত্তিক কোনো প্রতিষ্ঠানে সরাসরি প্রত্যক্ষভাবে সুদের সঙ্গে জড়িত হইতে হয়, এরকম কোনো কাজে আমরা নিয়োজিত থাকি, তাহলে সেক্ষেত্রে সেই উপার্জন আমার জন্য ইসলামের শরীয়ত দৃষ্টিকোণ থেকে হালাল হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম বর্ণিত হাদিসে সম্পূর্ণ পরিষ্কারভাবে জানিয়েছেন যে আল্লাহবুল আলমিনের অভিশাপ বর্ষণ হয় ব্যক্তির উপরে, যে ব্যক্তি সুদের লেখক অথবা সুদের সাক্ষীদাতা, সুদের গ্রহিতা, সুদের দাতা, সুদের সাথে প্রত্যক্ষ যার সম্পর্ক আছে। সুদী কোনো প্রতিষ্ঠানে যদি এমন কোনো পদে চাকরি করা হয় যে পদের সঙ্গে সরাসরি সুদের স্যাংশন করা, সাক্ষী দেওয়া, লেখা, হিসাব সংরক্ষণ করা, এই বিষয়গুলোর সম্পর্ক না থাকে, যেমন তিনি প্রশিক্ষণ বিভাগে কাজ করছেন, মেনটেন্যান্স বিভাগে কাজ করছেন, বা এমন কোনো বিভাগে কাজ করছেন যার সঙ্গে সুদের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক না থাকে, তাহলে সেই পদে চাকরি করে উপার্জন করলে সেটি সম্পূর্ণ জায়েজ হবে। কারণ একটি সুদী প্রতিষ্ঠানের শুধুমাত্র সুদী একমাত্র উপার্জন নয়, বরং তার সার্ভিস চার্জ ইত্যাদির মাধ্যমে আরও বিভিন্নভাবে তাদের বৈধ উপার্জন আছে, যার কারণে সুদী প্রতিষ্ঠানেও বৈধ চাকরি হতে পারে, ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে হালাল চাকরি হতে পারে, উপার্জন হতে পারে, যদি তার পদটা থাকে সরাসরি সুদের সাথে প্রত্যক্ষভাবে জড়িত হওয়ার মতো কোনো পদ না এরকম, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক রয়েছেন, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি চট্টগ্রাম থেকে বলতেছি, শাহনাজ বেগম। জি, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়া কতটুকু শরীয়ত সম্মত? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জি, আমাদের সম্মানিত অতিথি আপনার প্রশ্নের উত্তর দিবেন। সূরা ওয়াকিয়া কোরআনে কারিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা এবং কিয়ামতের বিবরণ রয়েছে সেখানে, এবং এটি অন্যান্য অনেক সূরার মতোই এটি একটি তাৎপর্যপূর্ণ সূরা সন্দেহাতীতভাবে। তবে প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পাঠ করলে বিশেষ করে রিজিকের যে অনটন সেটি দূর হয়ে যায়, এরকম একটি কথা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। তবে সেই হাদিসগুলোকে মুহাদ্দিসিনে কিরাম বা হাদিস বিশারদগণ তাদের গবেষণায় সেটিকে সেগুলোকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয় বলে মন্তব্য করেছেন, অর্থাৎ সেটি অথেন্টিক নয়। তবে মৌলিকভাবে সূরায়ে ওয়াকিয়া যে কোনো সময় একজন মুসলিম পড়তে পারেন,
মাগরিবের উপরে পড়তে হবে বা পড়ার ফজিলত রয়েছে এরকম কি বিশুদ্ধভাবে প্রমাণিত নয়? অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটি বিষয় আসছি আপনার কাছে, সেটি হচ্ছে সংবাদ পরিবেশন বা গ্রহণ করবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ একটি সমস্যা আমাদের দেখা দিচ্ছে আমাদের সমাজে বর্তমানে, সেটি আপনি অবশ্যই কিছুটা ইঙ্গিত দিয়েছেন, গুজব। এই গুজবের কারণে কিন্তু আমাদের দেশে অনেক সাধারণ বিষয়টিও কিন্তু মারাত্মক আকার ধারণ করে, পরিবেশ অস্থিতিশীল হয়ে যায় এবং নানানভাবে কিন্তু সমস্যা সৃষ্টি হচ্ছে। গুজবের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কী? দেখুন, মিথ্যা সংবাদ পরিবেশন করা এটাই গুজবের সূচনা, আর এটি যখন ব্যাপক আকার ধারণ করে তখন সেটি বড় ধরনের সমস্যায় পরিণত হয়। গুজব যখন বিস্তার লাভ করে তখন তার মাধ্যমে একটি জাতি, একটি গোষ্ঠী দাঙ্গায় লেগে যেতে পারে, বহু মানুষ হতাহত হতে পারে, অনেক ক্ষয়ক্ষতি হতে পারে, যার কারণে এর মূল সূচনা যিনি করেন সমস্ত দায়ভার তাকে বহন করতে হয়। সেই সাথে কোনো মিথ্যা সংবাদ যদি কেউ শেয়ার করেন, লাইক করেন অথবা সেটাকে রিপোস্ট করেন, প্রচার করেন, অন্যদের কাছে বলে বেড়াচ্ছেন, পরিবেশন করে বেড়াচ্ছেন বা অন্য কেউ বিশ্বাস করছেন, এরা প্রত্যেকেই কিন্তু এই গুজব এর মাধ্যমে যত ক্ষয়ক্ষতি হবে, যত মানুষের চরিত্র নষ্ট হবে, যত মানুষের স্বার্থ হানি হবে, তার সবগুলোর দায়ভার কিন্তু তাদেরকে বহন করতে হবে। এই জন্য শুরুতে আমরা বলেছি, একজন মুসলিম সংবাদ পরিবেশন এবং সংবাদ গ্রহণ বা বিশ্বাস করবার ক্ষেত্রে তিনি পরিপূর্ণভাবে নিশ্চিত না হয়ে সেটি তিনি করবেন না। প্রয়োজনে তিনি নীরব থাকবেন, চুপ থাকবেন, অন্যথায় তিনি সেখানে প্রবেশ করতে যাবেন না। যদি যান তাহলে কিন্তু তাকে অনেক বড় দায়িত্বের বোঝা তার মাথায় বহন করতে হবে। এই জন্য রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে এরকম একটি গুজব ছড়ানো হয়েছে উহুদের যুদ্ধে, সেই যুদ্ধে কিন্তু মুসলিমদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল আমরা জানি। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর কথা শুনে অনেকেই কিন্তু তারা তাদের যে দায়িত্ব ছিল সেখান থেকে তারা মনোবল তাদের ভেঙে গেছে, অনেকে ফিরে যাচ্ছিলেন এবং নানা রকমের বিশৃঙ্খলা দেখা দিয়েছে। আজও কিন্তু গুজবের ক্ষয়ক্ষতিগুলো আমরা দেখতে পাচ্ছি। এই জন্য ইসলামী শরীয়ত গুজবের সাথে যারা সংশ্লিষ্ট হয় তাদের অপরাধকে সবচেয়ে বড় অপরাধ হিসাবে দেখেছে। এই জন্য আমরা সংবাদ পরিবেশন হোক, সংবাদ গ্রহণ হোক, সংবাদ প্রচার করা হোক, বিশ্বাস করা হোক, প্রত্যেকটা ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করলেই একমাত্র একটি সমাজ গুজব থেকে বেঁচে থাকতে পারে। যারা সংবাদ পরিবেশন করার ক্ষেত্রে প্রফেশনাল ভাবে অর্থাৎ পেশাদার ভাবে যারা সংবাদ পরিবেশনের কাজে নিয়োজিত আছেন এক্ষেত্রে তাদের দায়িত্ব অনেক বেশি। মনে রাখা উচিত, তিনি যথার্থ সংবাদ পরিবেশন করলে সেটাও কিন্তু ইবাদতে পরিগণিত হবে। তিনি যদি কোনো প্রকার অন্যায়ের সঙ্গে আপোষ না করেন, কারোর প্রতি বিরাগ থেকে, কারোর প্রতি বিশেষ কোনো শত্রুতা বিদ্বেষ থেকে তিনি যদি কোনো মিথ্যা সংবাদ প্রচার না করেন বা সংবাদকে ঘুরিয়ে পেঁচিয়ে প্রচার না করেন, তাহলে সেক্ষেত্রে এটা তার জন্য অনেক বড় ইবাদত হিসাবে গণ্য হবে। আপনি আমি বা সাধারণ মুসলিমরা অনেক সময় সাধারণে কামল করে, জিকির আসকার করে যে পরিমাণ সব আমরা উপার্জন করতে না পারবো, একজন পেশাদার সাংবাদিক দায়িত্বশীল আচরণ করে, সঠিক সংবাদ পরিবেশন করে, তার মাধ্যমে তিনি কিন্তু আমাদের চাইতে অনেক বেশি সওয়াব আহরণ করতে পারেন। এই জন্য আমাদের সবাইকে এই সব ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম, তুমি যে বিষয়ে জানো না সে বিষয়ে কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না। একজন ব্যক্তিকে চোর বলে কেউ সংবাদ পরিবেশন করেছে, আমি যদি নিশ্চিত না হই, আমার কাছে বিষয়টি ভালো করে প্রমাণিত না হয় যথাযথ উপায়ে, তাহলে আমি তাকে চোর হিসেবে ট্রিট করব না, তাকে নিয়ে কোনো ট্র্যাগ বা বাজে কথা মন্তব্য করব না, তাকে নিয়ে ট্রল করব না এবং আমি কোনো অবস্থান গ্রহণ করতে যাব না। কোরআন আমাকে সেই নির্দেশ দিয়েছে। এজন্য মুসলিম হিসাবে আমরা যদি কোরআনকে অনুসরণ অনুকরণ করি আমাদের ব্যক্তি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। এবং অনেক ধন্যবাদ আপনাকে শেখ আহমদুল্লাহ। আরেকটি বিষয়ে জেনে আমরা শেষ করব, আমাদের হাতে আর সময় তেমন নেই, সেটি হচ্ছে যে সংবাদ পরিবেশন করবার ক্ষেত্রে বা পেশাদার সাংবাদিকতার কথা আপনি যেটা বলেছেন, আমরা খুব ওপেনলি যদি বলি তো কখনো কখনো এই জায়গাতে যদি কোনো একজন সম্মানিত নাগরিককে যদি আমরা উপস্থিত করি, সেখানে যদি তার মতামত জানতে চাই, কোনো একটা বিষয়ে যদি আমরা আলোচনা করতে চাই, সেখানে তাকে এনে যদি অপমান করা হয়, বিব্রত করা হয় বা তা মিথ্যে কোনো বিষয় যদি তার উপরে চাপিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে এই ব্যক্তির আত্মসম্মানকে নষ্ট করবার কারণে আসলে আমি পেশাদার হিসাবে আমরা দায়ী হব কিনা? শুধু দায়ী নয়, আমি বলবো এখানে ট্রিপল অপরাধ এর অপরাধী আমরা হব। আমাদের খুব ভালো করে মনে রাখা উচিত, দুনিয়ার জীবনে সংবাদ বলে দেওয়া চামড়ার এই ঠোঁটে অথবা আমাদের সামান্য হাতে, এর মাধ্যমে কোনো সংবাদ লিখে দেওয়া, বলে দেওয়া, এটা যতটা সহজ এর দায়ভার আল্লাহর বলে আমার কাছে কেমন দিন বহন করা কিন্তু অনেক বড় কঠিন। একজন ব্যক্তিকে আপনি ডেকে এনে কোনো অনুষ্ঠানে যদি অপমান করেন, তাচ্ছিল্য করেন, তাকে উদ্দেশ্যমূলকভাবে হেয় করার অপচেষ্টা করেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে প্রতারণার দায়ে দুষ্ট, আপনি দায়ী এবং আপনি মিথ্যাচারের অপরাধে আপনি অপরাধী
এবং একই সঙ্গে একজন মুসলিমের একজন মানুষের ইজ্জতের যে মূল্য সে মূল্য আপনি নষ্ট করার কারণে, সেই ইজ্জত নষ্ট করার কারণে অনেক জঘন্য অপরাধে আপনি কিন্তু সামিল হয়ে গেলেন। এই জন্য এই ধরনের কর্মকাণ্ড যারা করে থাকেন তাদের উপরে আমাদের সকলের সাবধান হওয়া উচিত, সকলের সচেতন হওয়া উচিত। যারা জাতীয় স্বার্থ নষ্ট করে দেয়, সাধারণ মানুষের চিন্তাধারার বিরুদ্ধে কোনো কিছু চাপিয়ে দিতে চায় অথবা আমাদের ব্যক্তিকে এনে অপমান করে, অবশ্যই এই গর্হিত কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের সকলের দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত। আমরা ব্যক্তিগতভাবেও কোনো ব্যক্তিকে সংবাদ দিতে গিয়ে, নিতে গিয়ে বা এর সংশ্লিষ্ট কোনো কাজ করতে গিয়ে কোনো অবস্থাতে অপমান করতে পারি না। ইসলাম আমাদেরকে এরকম কোনো শিক্ষা দেয় না। যদি দেই তাহলে সেক্ষেত্রে ইসলাম তো দূরের কথা, মনুষ্যত্বের সংজ্ঞায়ও এটি অনেক বড় অপরাধ হিসেবে বিবেচিত হবে। আমরা একেবারে শেষের দিকে আমরা ছোট্ট করে জানতে চাই যে এই মিথ্যে সংবাদ পরিবেশন করা অথবা কোনো ব্যক্তিকে বিব্রত করা অথবা ইসলামের কোনো বিষয়কে যখন আমরা আসলে ছোট করে দেখা বা এটাকে একটু অন্যভাবে কালার্ট করবার চেষ্টা করা, এই কারণে যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আসলে সেক্ষেত্রে দায়ী হবেন কি না, বা সেই ক্ষেত্রে তাদের আসলে দায়িত্বটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? কোনো অবস্থাতেই এই দায় তারা এড়াতে পারেন না। যদি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান তার মাধ্যমে যদি মানুষ সংক্ষুব্ধ হয়ে যায়, বিশেষ করে মানুষের অনুভূতিকে একের পর এক ধারাবাহিকভাবে আঘাত করতে থাকা হয় এবং মানুষকে উত্তপ্ত পরিবেশের দিকে চলে যেতে বাধ্য করা হয়, তাহলে সন্দেহাতীতভাবে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান এগুলোর পেছনে কাজ করবেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই এই সমস্ত অপরাধ। অনেক অনেক ধন্যবাদ। আসলে এই সংবাদ পরিবেশন করবার ক্ষেত্রে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে এবং কোনো ব্যক্তিকে অসম্মান করে বা কাউকে ছোট করে কোনো সংবাদ পরিবেশন করা, এটি আমাদের জন্য কখনোই বৈধ হবে না। শেখ আহমদুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য এবং আমাদের এই চমৎকার আলোচনা শোনাবার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের ইসলামিক এই চমৎকার আয়োজন। ইন দ্য নেম অফ আল্লাহ অনুষ্ঠানে আজকের সরাসরি পর্বের আয়োজন। দেখা হবে ইনশাআল্লাহ তাআলা আগামী অনুষ্ঠানে নতুন কোনো বিষয় নিয়ে। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।